আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আমি আরেকটা রুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি একটা পেঁপে মাঝারি সাইজের, আমি এটাকে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। পেঁপেটা আমার ছিলে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এই গ্রেটারের মাধ্যম দিয়ে গ্রেট করে নেব। আমি এই মোটা ছিদ্রটা দিয়ে করব। গ্রেট করা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরকম করে চিপে চিপে পানিটাকে নিংড়ে নেব। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরে, মৌরি, সামান্য একটু হলুদ আর লবণ, এটিকেই তার মশলা আমি দিয়ে দেব। আর এখানে বাইন্ডিংয়ের জন্যে আমি নিয়েছি চালের গুঁড়ি, আপনারা বেসন ব্যবহার করতে পারেন। আমি 3 চামচ দিলাম, ভালো করে মিক্স করে নেব। এখানে কোনো প্রকার জল লাগবে না, পেঁপে থেকে জল বেরিয়ে যাবে। এই যে দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি, অনেকটা পেঁপে থেকে জল বেরিয়ে গেছে। এখন একটা ভেঙে দেব ডিম। আবারও ভালো করে মেখে নেব। এখানে আপনারা নুনটা চেক করে নেবেন। আমি 1/2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। মাখা হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নেব। চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেব তেল। তেলটা গরম হতে থাক। আমার ভিডিওটি যারা দেখছেন একটা লাইক করবেন, লাইক দিয়ে আমার ভিডিওটির সাথে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দেবো। এই পেঁয়াজিগুলো সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিবেন না, একটু হালকা হয়ে যাবে এক ফুট যখন, তখন হালকা হাতে একবার উল্টে দেবেন। একবার ফ্রাই করব না, ডবল ফ্রাই করব। এই যে এরকম হালকা কালার এসছে, এখন আমি উঠিয়ে নেব এগুলোকে। আমি এখন উঠিয়ে নেব, এখন অনেকটাই নরম আছে, হালকা হাতে উঠাতে হবে। আবার আমি ভেজে নেব। এটা দ্বিতীয় ব্যাচ দিচ্ছি। এটি আমার হাফ বয়েল সিদ্ধ হয়ে গেছে, আমি এটিকে উঠিয়ে নেব। যে প্রথম ব্যাচেরটি তেলের মধ্যে দিয়ে দেব। এখন তো বুঝতেই পারছেন পেঁয়াজের অনেক দাম, তাই ভাবলাম যে সহজ করে দেখাবার জন্য এই রেসিপিটা করব। পেঁয়াজি থেকেও স্বাদে গন্ধ অতুলনীয় খেতে। যে প্রথম ব্যাচেরটি দিয়ে দিলাম, কাঁকড়াগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। পাকোড়াগুলো কত যে মুচমুচে হয়েছে আপনাদেরকে কি যে বলবো, বিশ্বাস হয়তো করবেন না কতটা মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি একটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখছুন কতটা মুচমুচে, আর ভেতরটা নরম, পেঁয়াজি যেরকম হয় সেরকম, আর পেঁয়াজির মতনই খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি এখানে শেষ করছি।